সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেটা 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় 66% রয়েছে বাংলাদেশে এবং 34% রয়েছে ভারতের মধ্যে। সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে হরিণ, কুমির সহ বিভিন্ন পশু পাখি দেখার সুযোগ থাকে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ, আমার চ্যানেল ট্র্যাভেলার অভিজিৎ রায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব সুন্দরবন ভ্রমণ নিয়ে। সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কিন্তু এখন বর্ষাকালেও সুন্দরবন ভ্রমণ হয়। এখন বর্ষাকালে সুন্দরবনে চলছে ইলিশ উৎসব, তাই বর্ষাকালের ভ্রমণটাও কিন্তু একটু অন্যরকম, কারণ বর্ষাকালে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য থাকে একটা অন্য মাত্রায়। তো যাই হোক, এখন সুন্দরবন ভ্রমণ কিন্তু অন্যান্য ভ্রমণের থেকে বেশ কিছুটা আলাদা, কারণ এখানে ঘুরতে গেলে একমাত্র জলপথে ভরসা। সেই জন্য সুন্দরবন ভ্রমণ করতে হলে যে কোনো একটা ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে ট্যুর প্যাকেজ বুক করতে হবে। আমি ট্যুর প্যাকেজ বুক করেছিলাম রয়্যাল সুন্দরবন ট্যুরিস্ট সেন্টার, যেটা মান্নাদা ট্র্যাভেলস নামে পরিচিত, সেখান থেকে। ক্যানিং স্টেশনের বাইরে প্রচুর ট্র্যাভেল এজেন্টের অফিস আছে, যেখানে আপনারা ফোন করে প্যাকেজ বুক করতে পারেন। তাছাড়া কলকাতাতেও বেশ কিছু ট্র্যাভেল এজেন্ট আছে, যাদের কাছেও আপনি প্যাকেজ বুক করতে পারেন। সুন্দরবন ট্যুরে এক রাত্রি দুদিন বা দুরাত্রি তিন দিনের প্যাকেজ বুক করা যায়। সুন্দরবন ভ্রমণের জন্য বেশিরভাগ পর্যটকই কিন্তু দুরাত্রি তিন দিনের ক্যানিং টু ক্যানিং যে প্যাকেজ সেটাই পছন্দ করে থাকে। তাই আমরা আজকে দুরাত্রি তিন দিনের প্যাকেজটা নিয়ে কথা বলবো। সুন্দরবন ট্যুর সাধারণত তিনটে ক্যাটাগরিতে হয়ে থাকে। এক হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, দ্বিতীয় হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি, আর তৃতীয় হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি। স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে খরচ হয় মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা, ডিলাক্স ক্যাটাগরির জন্য 5,000 থেকে 5,500 টাকা, আর প্রিমিয়াম ক্যাটাগরির জন্য 9,000 থেকে 9,500 টাকা। তো যাই হোক, এবার আমরা দেখে নিই আমরা ক্যানিং কীভাবে পৌঁছাবো। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে সকাল 7:42 অথবা 8:28 ক্যানিং লোকাল ধরে আপনারা পৌঁছে যেতে পারেন ক্যানিং স্টেশন। সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতো, ভাড়া মাত্র 15 টাকা। পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে, আর এখান থেকে কিন্তু আমাদের সুন্দরবনের জার্নি স্টার্ট হবে। ক্যানিং স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার ট্যুর অপারেটরের অফিসে, তারাই আপনাকে অটো করে সোনাখালী ঘাট পর্যন্ত নিয়ে যাবে। সুন্দরবন ট্যুরের জন্য সোনাখালী থেকেই লঞ্চ ছাড়া হয়, তো সমস্ত যাত্রী এসে পৌঁছে গেলে তখন সোনাখালী থেকে লঞ্চ ছেড়ে দেওয়া হয়। 10:30-11টার মধ্যে সোনাখালী থেকে লঞ্চ ছেড়ে দেওয়া হয়। লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেওয়া হবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর দেওয়া হবে আমোদী মাছের পকোড়া এবং লিকার চা। এরপর হোগল নদী, করতাল নদী হয়ে আপনাদের লঞ্চ গিয়ে পৌঁছাবে গোসাবাতে। এখানে দুটো জায়গা দেখানো হবে, এক রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো। এই দুটো জায়গা দেখে আবার আপনাদের নিয়ে আসা হবে লঞ্চে। গোসাবা থেকে লঞ্চ ছাড়ার পর শুরু হবে মধ্যাহ্নভোজন। আমরা যেহেতু বর্ষাকালে ইলিশ উৎসবের সময় সুন্দরবন গিয়েছিলাম, তাই খাবারে ইলিশের বিভিন্ন আইটেম কিন্তু আমরা পেয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর দেওয়া হবে ফল। নদীর আশেপাশের দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যের আগে আগে আপনারা পৌঁছে যাবেন পাখিরালয়। লঞ্চঘাটের কাছাকাছি একটা হোটেলে সবার জন্য রুম বুক করা থাকবে, এই হোটেলেই হবে রাত্রিবাস। হোটেলে ঢুকে স্নান করে ফ্রেশ হয়ে নিন। সন্ধ্যে 7টার সময় হোটেলের রুমে পৌঁছে যাবে স্ন্যাক্স। স্ন্যাক্সে থাকবে পকোড়া এবং চা। চা খেয়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়ুন পাখিরালয় বাজার। এরপর রাত্রি 9টায় দেওয়া হবে ডিনার। ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকাল 7টায় পৌঁছে যান আবার লঞ্চঘাটে। প্রথম দিনের ভ্রমণ তো শেষ হলো, এইবার শুরু হবে দ্বিতীয় দিনের ভ্রমণ। আর দ্বিতীয় দিনের ভ্রমণে দেখাবে বেশ কিছু জায়গা, তিনটে ওয়াচ টাওয়ার, যেমন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ওয়াচ টাওয়ার আছে, আছে সুধন্যখালি ওয়াচ টাওয়ার, এছাড়াও রয়েছে দোবাকি ওয়াচ টাওয়ার। তো চলুন আজকে দ্বিতীয় দিনটা একটু দেখে নিই কী কী থাকছে দ্বিতীয় দিনে। দ্বিতীয় দিন সকাল 7টায় লঞ্চ ছাড়া হবে। প্রথমে নিয়ে যাওয়া হবে সজনেখালি, আর সজনেখালিতেই আমরা পেয়ে যাব একজন গাইডকে, যে সারাদিন আমাদেরকে গাইড করবে। নমস্কার সবাইকে, আমার নাম মৃণাল কান্তি মণ্ডল, গাইড সুন্দরবন টাইগার রিজার্ভ। আজকে সারাক্ষণ আপনাদের সঙ্গে থাকবো। সজনেখালিতে রয়েছে একটা ওয়াচ টাওয়ার। সুন্দরবনের প্রতিটা ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা থাকে। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে কোনো বন্যপ্রাণী দেখতে না পেলেও পুকুর পাড়ে একটা বাচ্চা কুমির দেখেছিলাম। এরপর গাইড আমাদেরকে সুন্দরবনের পুরো ম্যাপটা বুঝিয়ে দিলেন। সজনেখালি দেখে আমরা আবার উঠে পড়লাম লঞ্চে।
সজনেখালি থেকে লঞ্চ ছাড়ার পরেই দেওয়া হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল লুচি, চানা মশলা এবং একটা মিষ্টি। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই আবার দেওয়া হলো চা। চা খেতে খেতে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম সুধন্যখালি। বন্য প্রাণীদের দেখার জন্য সুধন্যখালিতেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এছাড়াও এখানে রয়েছে সুন্দরবনের বহু প্রজাতির গাছ এবং প্রতিটা গাছের নিচেই লেখা রয়েছে তাদের বিজ্ঞানসম্মত নাম। সুধন্যখালি ঘুরে লঞ্চে উঠতেই দেয়া হলো ঠান্ডা পানীয়। এরপর আমাদের লঞ্চ বিভিন্ন নদী, উপনদী ও খাড়ি হয়ে আস্তে আস্তে এগিয়ে চলল গভীর জঙ্গলের দিকে। আর এই সময় বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি থাকায় প্রত্যেকেরই দৃষ্টি ছিল জঙ্গলের দিকে। আর ঠিক এই সময় পরিবেশন করা হলো ভেজ পকোড়া। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম দোবাকির কাছাকাছি। দোবাকি পৌঁছানোর আগেই মাঝ নদীতে আমাদের লঞ্চ নোঙর করা হলো। আর লঞ্চ নোঙর করেই শুরু হলো মধ্যাহ্নভোজন। মধ্যাহ্নভোজন শেষ করে আমরা পৌঁছালাম দোবাকিতে। দোবাকিতেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার। তবে ওয়াচ টাওয়ার ছাড়াও এখানকার মেন আকর্ষণ ছিল ক্যানোপি ওয়াক। ক্যানোপি ওয়াকের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম জঙ্গলের অনেক গভীরে। ভাগ্যদেবতা আমাদের সঙ্গ না দেওয়ায় এই জঙ্গলে আমরা কিছুই দেখতে পাইনি। দেখা শেষ হলে লঞ্চ ছাড়া হলো। লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে সবাইকে দেয়া হলো ফল। এবারে আমাদের লঞ্চ চললো পঞ্চমুখী নদীর দিকে। এবারে আমরা দেখব পাঁচটা নদীর মিলনস্থল। আর এখানে কিন্তু পাঁচটা নদী একসঙ্গে মিলিত হচ্ছে। পাঁচটা নদী এখানে মিলেছে, বিদ্যা, গোমর, পীরখালি, গাজীখালি, দোবাকি, এই পাঁচটা নদী এখানে মিলেছে। পঞ্চমুখানি নদীর কাছে জলের এতটাই স্রোত ছিল যে আমাদের লঞ্চ একবার এদিক আর একবার ওদিক দুলছিল। এই সময় আনন্দের মধ্যেও প্রত্যেকের কিন্তু একটু হলেও ভয় লেগেছিল। এরপর বিকেলবেলা আমরা এসে পৌঁছালাম পাখিরালয় ঘাটে। পাখিরালয় ঘাট থেকে সবাই চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হতেই সময় মতো হোটেলের রুমে চলে আসলো চা এবং স্ন্যাক্স। এরপরেই হোটেলে পরিবেশন করা হয়েছিল আদিবাসী গান ও নৃত্য। আর নৃত্যের তালে তালে প্রত্যেকেই কিন্তু পা মিলিয়েছিল। এরপরেই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে রাত্রির ডিনারটা কমপ্লিট করেছিলাম। আজকে শুরু হচ্ছে তৃতীয় দিন। তৃতীয় দিনই হচ্ছে সুন্দরবন ভ্রমণের শেষ দিন। আর আজকে বিশেষ কিছু দেখার নেই, শুধুমাত্র একটা জায়গা আমরা দেখব, সেটা হচ্ছে লোকনাথ মন্দির। তারপরে আমরা সোজা চলে যাব সোনাখালী ঘাট। তৃতীয় দিন সকালবেলা ফাইনালি হোটেল চেক আউট করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। পাখিরালয়কে টাটা জানিয়ে আমাদের লঞ্চ রওনা দিল সোনাখালীর দিকে। অন্যান্য দিনের মতো আজকেও খাবারের মেনুতে ছিল ভরপুর আয়োজন। সকালের ব্রেকফাস্ট করতে করতে আমরা পৌঁছে গেলাম লোকনাথ মন্দির। লোকনাথ মন্দির ভালোভাবে ঘুরে দেখে নিলাম। এরপর লঞ্চে শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া। আজকে শেষ দিনের মেনুতে ছিল ইলিশ উৎসবের সেরা আইটেম ইলিশ বিরিয়ানি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতেই আমরা পৌঁছে গেলাম সোনাখালী। আর এখানেই আমাদের সুন্দরবন ভ্রমণ শেষ হলো। সুন্দরবন ভ্রমণ নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিলাম। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।